আমাদের দাবির প্রেক্ষিতে আপাতত দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রাথমিকভাবে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক নম্বর, যারা এই ফেসিবাদ কাঠামোকে বিদ্যমান রাখার জন্য বিভিন্ন সময় আমাদের বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করে আওয়ামী লীগকে সুবিধা দিয়েছে, সেসব বিচারকদের মধ্যে প্রাথমিকভাবে মানুষজনকে 20 তারিখের যে কোর্ট বসবে সেখানে তাদেরকে কোনো ব্যাঞ্চ দেওয়া হবে না। এবং আপনারা জানেন যে বিচারকদের অপসারণ করার ক্ষেত্রে যে আইনটি রয়েছে তারা নিজেরা প্রস্তাব করতে হয় বিদ্যমান ব্যবস্থায়। কিন্তু বর্তমান আমাদের যে সংবিধানের 16 যে সংশোধনীটি রয়েছে, এই সংশোধনটি এটির উপরে মামলা চলমান, ওই মামলায় যদি আগামী 20 তারিখ সমাধান চলে আসে যে বিচারপতিদের অপসারণের যে দায়িত্ব সেটি হচ্ছে সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলে, তাহলে সেদিনই হচ্ছে এই আওয়ামী ফেসিবাদের সাথে জড়িত যেসব বিচারক রয়েছে তাদের সেদিনই সকলের হচ্ছে পদত্যাগ করতে হবে, অপসারণ করা হবে, তারা আমাদের কথা দিয়েছেন। এখন রবিবার বিকাল পর্যন্ত আমরা অপেক্ষা করব, আমরা অবজার্ভ করব যে তাদের অপসারণের জন্য আমাদের কি রায় আসে, তারপর হচ্ছে আমাদের পরবর্তী পদক্ষেপ। এক নম্বর বিষয়, হাইকোর্ট, জজ কোর্ট, এবং আমরা দেখেছি আমাদের যতগুলো বিচারালয় রয়েছে সেখানে গতকাল দম্ভের সাথে যাদের হাতে 2000 শহীদের রক্তের দাগ লেগে রয়েছে তারা সেখানে মিছিল বের করেছে খুনি হাসিনার আবার পুনর্বাসনের জন্য। এখন তাদেরকে অপসারণের বিষয়ে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোন ধরনের এখতিয়ার নেই। আমরা ছাত্র নাগরিকের পক্ষ থেকে, আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, পুলিশের কাছে আমরা দাবি জানাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে এদের ভিডিও ফুটেজ রয়েছে তাদেরকে ধরে আপনারা হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করবেন। আপনারা দেখেছেন ছাত্রলীগ কিভাবে লাঠিয়াল বাহিনী হিসেবে গত 16 বছর নেইকেট নিয়ে সরকারকে সার্ভ করেছে, শিক্ষার্থীদেরকে পিটিয়েছে, মানুষের বাক স্বাধীনতাকে নষ্ট করেছে, প্রতিটি বিশ্ববিদ্যালয়গুলোকে একটি কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছে, আমাদের মত প্রকাশের এবং সাধারণ শিক্ষার্থীদের যে উন্নত নাগরিক অধিকার গুলো শিক্ষার্থী অধিকারগুলো রয়েছে সেগুলিকে তারা হরণ করেছে। আমরা ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আমাদের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা স্পষ্ট করতে চাই আওয়ামী লীগের যারা দূষণ রয়েছে, আওয়ামী লীগকে যারা সুবিধা দিয়েছে, আওয়ামী লীগের সুবিধা যারা নিয়েছে, 24 পরবর্তী বাংলাদেশে তারা অপ্রাসঙ্গিক, তাদের কোনো ধরনের প্রাসঙ্গিকতা নেই। এই ফেসিবাদের সাথে দূরতম সম্পর্ক যারা রেখেছে আমরা এই পরবর্তী বাংলাদেশের কোন প্রাসঙ্গিকতার স্তরে আমরা দেখতে চাই না। ছাত্র নাগরিক যখনই কোনো সংকট দেখবে আমরা তোর মত নির্বিশেষে আমরা রাস্তায় নেমে আসবো। আমরা দেখেছি 5 আগস্টের পূর্বে যেভাবে উত্তরা বিয়ানেস রামপুরাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্গ গড়ে তুলেছিল, আজকে আমরা তাদেরকে আমরা এখানে দেখেছি, মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে এসেছে, সনাতনী ধর্মাবলম্বী ভাইরা এখানে এসেছে, আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র পরিচয়ের ঊর্ধ্বে উঠে আমরা মুসলিমের পরিচয়ে আজকে আমরা এখানে এসেছি। আমাদের পরবর্তী যতগুলো সংকট তৈরি হবে আমরা মুসলিম পরিচয়ে এই জালিমের বিরুদ্ধে আমাদের সবসময় অবস্থান জানা থাকবে।